ক্রিকেটে পৌঁছেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আছে বাড়তি মনোবল। ডিপিএল এর দুর্দান্ত এনামুল হক বিজয়, বিজয়ের সেঞ্চুরিতে প্রথম ম্যাচেই আবাহনীর জয়। ফতুল্লায় ম্যাচ দেখতে হাজির মিনহাজুল আবেদিন নান্নু, সৌম্য কায়েসকে দিলেন কি পরামর্শ? ক্রিকেট আর ফুটবলের পাঁচ খবর নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই টফি, সাথে আছে নাজলা ফাতমি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বুধবার সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল, যদিও ব্যক্তিগত কারণে দলের সাথে এখনও যোগ দেননি সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, সিরিজ জয়ের পর একদিন বিরতি শেষে বুধবার সিলেটে পৌঁছেছে টাইগাররা। ব্যক্তিগত কারণে এখনও দলের সাথে যোগ দেননি সাকিব, তবে মুশফিক, তাসকিন, হাসান মাহমুদ সহ দলের কোচিং স্টাফরাও সিলেট পৌঁছে গেছেন। আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তামিম ইকবালের দল। ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিন ফতুল্লায় খেলা দেখতে হাজির বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানেই নান্নুর কাছে গণমাধ্যমের প্রশ্ন, আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কোনো চমক থাকছে কি? টিম দিলে তো দেখবেন, এখন তো আমরা 21 তারিখে দিলে তারপর দেখতে পাবো। আশা করছি 21 তারিখের মধ্যে টি টোয়েন্টি স্কোয়াডটা দিয়ে দেবো, অলমোস্ট রেডি করাই আছে। এটা আমাদের মাননীয় সভাপতি, উনি আইসিসি মিটিংয়ে বেরিয়ে যাচ্ছে, এসে অনুমোদন দিলে এতে দিয়ে দেবে। অবশ্যই ইংল্যান্ডের মধ্যে দলকে এরকম 3-0 হারানো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং আমাদের ক্রিকেটের জন্য বিরাট পয়েন্ট ফলক। আশা করছি যে কন্টিনিউস এই প্রসেসে থাকলে সামনে আরও কিছু ভালো কিছু দেখার অপেক্ষা আছে। ডিপিএল এর শুরুতেই দুর্দান্ত এনামুল হক বিজয়, তুলে নিয়েছেন শতক, ব্যাটিং করেছেন 100 বেশি স্ট্রাইক রেটে, তার ব্যাটেই আবাহনী আপার হ্যান্ডে। বিস্তারিত মানসপত্রের রিপোর্টে। জাতীয় দলে তো অবশ্যই খেলতে চাই, এটা নিয়ে তো আসলে ডাউট নেই আর ডাউট থাকবেও না, এটাই তো আসলে একটা প্লেয়ারের জন্য এটাই স্বপ্ন। সব কিছুই আগের মতো আছে, এনামুল হক বিজয়ের আফসোসের গল্প কিংবা উদযাপন কিছুই বদলায়নি, বদলের মধ্যে শুধু দলটাই বদলেছেন। ডিপিএল তো বটেই, টুর্নামেন্টের সবশেষ আসরে বিজয় যেটা করেছিলেন তা করতে পারেননি দুনিয়ার আর কেউ। ঠিক যেখানে শেষ বিজয়ের শুরু আবার সেখান থেকেই। বিজয়ের ব্যাটে 6-4 আর 6-6 118 বলে 123, কি ছিল না তার ব্যাটিংয়ে এক্সাইটমেন্ট, শর্টের ভেরিয়েশন, স্ট্রাইক রোটেশন। বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তার ইনিংসটা এক লাইনে ব্যাখ্যা করলে বলতে হয় ট্রিট টু ওয়াচ। প্রিমিয়ার লিগটা অনেক বড় একটা মঞ্চ আমাদের জন্য, ওয়ানডে ক্রিকেটের জন্য, তা আমার মনে হয় যে শুরুটা ভালো হয়েছে, ভালো করতে পেরেছি, ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, এখন পর্যন্ত সব ভালোই যাচ্ছে। ভুল কিছু হলে বা খারাপ কিছু থাকলে অবশ্যই বলতো, বাট ওরকম কেউ কিছু বলেনি, তার মানে ভালো যাচ্ছে, চেষ্টা করবো এইভাবেই কন্টিনিউ করার। আবাহনীকে জাতীয় দলের ছায়াদল বললেও ভুল হবে না, লিটন, শান্ত, জয়, মোসাদ্দেক, আফিফ কে নেই। জাতীয় দলের ডিউটির কারণে বেশ কজন ক্রিকেটারকে পাচ্ছে না দলটা, তবে এমন ঐতিহ্যবাহী আর তারকা সমৃদ্ধ দলে পারফর্ম করার একটা চাপ তো সবসময়ই থাকে। বিজয়ের কাছে যেন সেই চাপই শক্তি। প্রায় 3-4 বছর পরে আবাহনীতে খেলছি, যখন আবাহনী থেকে বের হয়ে অন্য টিমে গেলাম প্রাইম ব্যাংকে, তখনও আবাহনীতে দারুণ কিছু পারফরমেন্স ছিল এবং দারুণ একটা শেষ করে গিয়েছিলাম এবং ভালো করে আবার শুরু করলাম আবাহনীর জার্সিতে। উইকেটটা আজকে অত সকালবেলা ভালো ছিল না, তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু স্কোরিং শটগুলো মিস না করে যতটুকু লম্বা ইনিংস খেলা যায়, তো আমার মনে হয় যে এভাবেই চেষ্টা করব, কনসেন্ট্রেশনটা ধরে রেখে, ধারাবাহিকতা বজায় রেখে একটা বড় টুর্নামেন্ট শেষ করা। সবশেষ ডিপিএলে অতিমানবীয় পারফরমেন্সের সম্মানই ছিল বাংলাদেশ জার্সিতে কেবল 6টা ওয়ানডে, যার মধ্যে 2টা 70 ঊর্ধ্ব রানের ইনিংস আছে তার। বিজয় যেভাবে হুট করে দল থেকে বাদ পড়লেন, নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ পেলেন না, এমন ঘটনা দেশের অন্যান্য ক্রিকেটারদের কাছে কী বার্তা দেয়? সে যাই হোক, যেভাবে ডিপিএলে নতুন আসর শুরু করলেন, এই ধারা যদি ধরে রাখতে পারেন তবে দল নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে অস্বীকার করতে পারবেন না। মানস প্রত্যয়, অলরাউন্ডার। ফতুল্লায় মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান গাজী গ্রুপের মধ্যকার খেলা দেখেছেন মিনহাজুল আবেদিন নান্নু। ইনিংস বিরতিতে তিনি জানিয়েছিলেন সুযোগ আছে সৌম্য কায়েসদেরও, তবে ভালো করতে হবে। প্রথম ম্যাচে সৌম্যরা সেটা পেরেছেন কি, জানাচ্ছেন উৎস মাহমুদ। হ্যাঁ,
এ তো গেল ইমরুলের আউট, এবার সৌম্য সরকারেরটাও দেখা যাক। একজন তীব্র হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন, অন্যজন ক্ষোভ নিয়ে। দুজনের গল্পে একটাই মিল, সবার সঙ্গেই আক্ষেপ, কেননা জাতীয় দলে ফেরার স্বপ্নটা দুজনই দেখেন। আর এই প্রিমিয়ার লিগটা সেই স্বপ্ন পূরণে কত বড় ভূমিকা রাখতে পারে সেটা কারোরই অজানা না। দারুণ শুরু করেও এভাবে আউট হওয়াটা দুঃখজনক, যখন কিনা প্রধান নির্বাচকও মাঠে উপস্থিত। সব খেলোয়াড়ের জন্য এই ফরম্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ইয়াং প্লেয়ারদের জন্য যেমন একটা অপরচুনিটি, এবং যারা ন্যাশনাল টিমের বাইরে আছে ওদের জন্য একটা একটা ভালো প্ল্যাটফর্ম। তো আশা করছি সবার পারফরমেন্স অ্যানালাইসিস করা হবে এখানে, সবার পারফরমেন্সই বিবেচনায় আনা হবে। কথাটা মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন ইনিংস বিরতিতে, তার পরপরই ব্যাটিংয়ে নেমেছে মোহামেডান, প্রথমে সৌম্য পরে ইমরুল, দুজনই শুরুটা করেছিলেন দারুণ। একটা সময় যখন দুজনের বেলাতেই মাঠে উপস্থিত দর্শকদের মনে হচ্ছিল বড় রান করবে সৌম্য কায়েস, তখনই 16 রান করে সৌম্যকে, 29 রান করে ইমরুল কায়েসকে ধরতে হয়েছে পেভিলিয়নের পথ বুক ভরা কষ্ট নিয়ে। তবে আশার কথা, লিগের কেবল শুরু মাত্র, এখনও বাকি অনেকটা, গল্পটা বদলাক সেটাই কামনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে ইউরোপা লিগ রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইংলিশ ক্লাব আর্সেনাল এবং ইতালিয়ান ক্লাব রোমা। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। বৃহস্পতিবার ইউরোপা লিগে রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে আর্সেনালের ঘরের মাঠে খেলতে নামবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি। প্রথম লেগে 2-2 গোলে ড্র হলেও ঘরের মাঠে নিঃসন্দেহে এগিয়ে থাকবে আর্সেনাল। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে ইতালিয়ান ক্লাব রোমা। প্রথম লেগে 2-0 গোলে জিতেছিল রোমা। ট্রফি প্রেজেন্স 5 ফর 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।